ইউক্রেন রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তাব এরদোয়ানের। ভারতের সংক্রমণ নামলো 1.5 লাখের নিচে, দিল্লিতে স্কুল খুলছে সোমবার। অসুস্থ হয়ে পড়ায় পিছিয়েছে সুচির শুনানি। এটিএন নিউজ দেখছেন, দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো খবর। সংকট নিরসনে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউক্রেন, তবে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচারমূলক ভিডিও প্রচারের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা মোতায়েনকে ঘিরে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে চলছে তীব্র বাদানুবাদ। এর মধ্যে ইউরোপে মিত্র দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা পাঠানোর ঘোষণায় আরও খানিকটা চড়ে যায় উত্তেজনা পারদ। এমন বাস্তবতায় সংকট নিরসনের চেষ্টায় ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, চলমান উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তার সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকেও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই ভালো সম্পর্ক রয়েছে। উত্তেজনা প্রশমনে তুরস্কের মধ্যস্থতার প্রস্তাবকে তাৎক্ষণিকভাবেই স্বাগত জানিয়েছে ইউক্রেন। এদিকে উত্তেজনা প্রশমনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সপ্তাহে তৃতীয়বারের মতো ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেন তিনি। অন্যদিকে পূর্ব ইউরোপে মিত্র দেশগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা মোতায়েনের পদক্ষেপকে ধ্বংসাত্মক বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ইউক্রেনে হামলা চালানোর অজুহাত খুঁজতে অপপ্রচারমূলক ভিডিও ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সমন্বিত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে পদত্যাগ করেছেন 4 জন সিনিয়র কর্মকর্তা। প্রথমেই পদত্যাগের ঘোষণা আসে ডাউনিং স্ট্রিটের পলিসি হেড মনিরা মির্জার কাছ থেকে। এর পরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল। কয়েক ঘন্টার মধ্যেই তাদের অনুসরণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অফ স্টাফ ড্যান রোজেনফেল্ড ও সিনিয়র বেসামরিক কর্মকর্তা মার্টিন রেনল্ডস। ডাউনিং স্ট্রিটে বারবার পার্টির আয়োজন করে তীব্র চাপের মুখে রয়েছেন বরিস জনসন। শুধু লকডাউনের মধ্যে অ্যালকোহল পার্টিতে যোগদানই নয়, জনসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত বছরের 17 এপ্রিল ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় ডাউনিং স্ট্রিটে এক কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সারা দেশে তখন ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিল। এসব ঘটনায় জনসনের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে গোটা দেশে। এমনকি এই ইস্যুতে জনসনের পদত্যাগ চেয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপিও। সারা বিশ্বে গত একদিনে করোনায় মারা গেছেন 11,332 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 30,68,000-এরও বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 38,88,000-এর বেশি। প্রাণহানি 57,32,773 জন। বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত একদিনে 2,376 জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 9,20,829 জন। একদিনে শনাক্ত হয়েছেন 2,55,994 জন। ভারতে একদিনে 1,100 জন সহ এই পর্যন্ত মৃত্যু 5 লাখ ছাড়িয়েছে। গত একদিনে আক্রান্ত হয়েছেন 1,49,394 জন। করোনায় পর্যুদস্ত ইউরোপের দেশ ফ্রান্সে একদিনে 264 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 2,74,000-এর বেশি নাগরিক। যুক্তরাজ্যে 321 মৃত্যু এবং 88,000 আক্রান্ত। ইতালিতে 414 মৃত্যু এবং 1,12,000 আক্রান্ত।
জার্মানিতে 186 জনের মৃত্যু এবং 2,40,000 আক্রান্ত, রাশিয়ায় 667 জনের মৃত্যু এবং আক্রান্ত 1,55,000, ব্রাজিলে 923, স্পেনে 183, কলম্বিয়ায় 262, মেক্সিকোয় 573, পোল্যান্ডে 307, কানাডায় 154, দক্ষিণ আফ্রিকায় 82 এবং তুরস্কে 233 জনের মৃত্যু হয়েছে গত একদিনে। ভারতে গত 24 ঘন্টায় 149,494 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে 13% কম। এই অবস্থায় আগামী সোমবার থেকে স্কুল, কলেজ এবং কোচিং সেন্টার খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে দিল্লির রাজ্য সরকার। রাজ্য সরকারের মন্ত্রিসভায় শুক্রবার এক বৈঠক শেষে স্কুল খোলার এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, প্রথম ধাপে 9 থেকে 12 ক্লাস পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে, এরপর পর্যায়ক্রম অন্যান্য ক্লাসগুলো খুলে দেওয়া হবে। স্কুলের পাশাপাশি জিমগুলোতে শরীরচর্চার অনুমতিও পেতে যাচ্ছেন দিল্লির বাসিন্দারা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনা আক্রান্ত হয়ে দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছে 1,072 জন। এ নিয়ে দেশটির করোনায় মৃত্যু 5,00,000 ছাড়িয়ে গেল। তবে দেশটিতে এই মুহূর্তে বেশিরভাগ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা, এমন বাস্তবতায় সক্রিয় রোগীও নিম্নমুখী। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন রোগী 1,35,569 জন। সুইডেনে আগামী 9 ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। ভাইরাসটি এখন আর সাধারণভাবে বিপজ্জনক কোনো রোগ হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন জানান, সুইডেনে গুরুতরভাবে অসুস্থ মানুষের সংখ্যা বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে, জনসংখ্যার মধ্যে টিকা নেওয়ার হারও বেড়েছে। এসব কিছু বিবেচনা করে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সুইডেনের প্রধানমন্ত্রী আরও বলেন, বিধিনিষেধ তুলে নেওয়া হলেও নাগরিকদের পালনের জন্য বেশ কিছু সুপারিশ থাকবে। প্রত্যেকেরই টিকা দেওয়া উচিত এবং যে কেউ অসুস্থ বা কোভিড-19 সন্দেহ আছে তাদের অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো উচিত। টিকা না দেওয়া ব্যক্তিদেরও বেশি জনসমাগম এবং জনকীর্ণ পরিবেশ এড়ানো উচিত। এদিকে গত এক সপ্তাহে ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ডেও করোনার কারণে আরোপিত বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া হয়। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার আদালতের শুনানিতে উপস্থিত হতে পারেননি মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সুচি, ফলে তার শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতী এই খবর জানিয়েছে। 76 বছর বয়সী সুচির মাথা ঘোরা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। ফলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস লঙ্ঘনের অভিযোগে চলা শুনানি বৃহস্পতিবারের জন্য মুলতবি ঘোষণা করেন বিচারক। এই মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে 14 বছরের সাজা হতে পারে তার। এদিন বিচারক জানান, অসুস্থতার জন্য শুনানিতে হাজির হতে পারেননি তিনি। আদালত পরবর্তী শুনানি আগামী 10 ফেব্রুয়ারি ধার্য করেছেন। সামরিক আদালতে সুচির বিরুদ্ধে 17 মামলার বিচার কাজ চলছে, এর মধ্যে 10টি দুর্নীতি সংক্রান্ত। সবগুলো রায় সুচির বিরুদ্ধে গেলে কমপক্ষে 164 বছরের সাজা হতে পারে। দর্শক, অ্যারাউন্ড ওয়ার্ল্ড এর পর্যায়ে বিরতি নিয়ে ফিরছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো দেখাচ্ছে। বেলুচিস্তানের 2 সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, 7 সেনাসহ নিহত 20। আফগানিস্তানে কয়লা খনি ধসে নিহত 10। বিরতি থেকে ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। পাকিস্তানের বেলুচিস্তানের 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি, বিএলএ। এসব হামলায় 7 সেনাসহ নিহত হয়েছেন 20 জন। এক ভিডিও বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ জানিয়েছেন, তাদের সৈন্যরা হামলার পাল্টা জবাব দিয়েছেন। এই সংঘর্ষে নিহতদের মধ্যে 7 সেনা সদস্য এবং সশস্ত্র গোষ্ঠীর 13 সদস্য রয়েছেন। এই হামলার ঘটনায় আফগানিস্তানের বিরুদ্ধে বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ আনেন তিনি। পরে এক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঘাঁটি দুটির প্রবেশপথে বিস্ফোরক দ্রব্য ভর্তি গাড়ির বিস্ফোরণও ঘটায় তারা। তবে এই হামলার অর্ধশতাধিক মানুষের প্রাণহানির দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে গত সপ্তাহে বন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে হামলা চালিয়ে 10 সেনাকে হত্যা করে বিএলএ গোষ্ঠী। দেশটিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বালুচ গেরিলারা কয়েক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন এক সময়ে হামলা ঘটল যখন বেলুচিস্তানে বড় অঙ্কের বিনিয়োগ করছে চীন।
শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে এই হামলা চালানো হয়। ভারতের পুনে শহরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে অন্তত 6 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন ভবনের একতলায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা ঘুমোচ্ছিলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চলছে উদ্ধার কাজ। নিহত প্রত্যেককেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছেন প্রশাসন। পুলিশ জানায় একটি শপিং মল তৈরির কাজ চলছিল। পুনের ডিসিপি রোহিদাস পাওয়ার জানান, প্রথমে 5 জন নিহত এবং 6 জন আহত হওয়ার খবর পাওয়া যায়, পরে আরও 1 জন শ্রমিকের মৃত্যুর খবর আসে। পুনের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানান, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি হচ্ছিল। রাতে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে, সেখানে তখন 10 জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয়রা বেরিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি কয়লার খনি ধসে মারা গেছে কমপক্ষে 10 জন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা। প্রাদেশিক তথ্য পরিচালক আসাদুল্লাহ হাশিমি বলেন, বুধবার কয়লার খনিটি ধসে পড়লে এর ভিতরে আটকা পড়েন 13 জন শ্রমিক। এদের মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আফগানিস্তানে গত আগস্টে রাষ্ট্রক্ষমতা দখল করার পর বিভিন্ন কয়লা খনিতে নিজেদের লোক নিয়োগ দেয় তালেবান সরকার। তবে শ্রমিকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খনিগুলোতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। গত বছরের জুন মাসে উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে ভূগর্ভস্থ খনির ভেতরে গ্যাস বিস্ফোরণের কারণে 7 শ্রমিক নিহত হন। এর বছরখানেক আগে বাদাকশান প্রদেশের একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় কমপক্ষে 30 জন শ্রমিক প্রাণ হারান। শেষ করছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের এই আয়োজন, তবে যাবার আগে এক নজরে শিরোনামগুলো। ইউক্রেন রাশিয়া শান্তি সম্মেলনের প্রস্তাব এরদোয়ানের। ভারতের সংক্রমণ নামল 1.5 লাখের নিচে, দিল্লিতে স্কুল খুলছে সোমবার। অসুস্থ হয়ে পড়ায় পিছিয়েছে সুকির শুনানি। বেলুচিস্তানের 2 সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, 7 সেনাসহ নিহত 20। আফগানিস্তানে কয়লা খনি ধসে নিহত 10। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজে ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *ANN এবং পাঠিয়ে দিন 5 দিন 5 দিন এই নম্বরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।